আসসালামু আলাইকুম। আচ্ছা একটা ট্রাই মেরে দেখি বিসমিল্লাহ বলে, নাকি হিন্দু সম্প্রদায়ের ভাই বোনের চোখ উন্মোচন। আচ্ছা সতীদা প্রথা, সতীদা প্রথা দেখি ওনাকে নিয়ে দেখি। সতীদা প্রথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। 26 জানুয়ারিতে আপনার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল, মানে ফার্স্ট টাইম কথা হয়। আমি পরে সরস্বতী পূজা ছিল ওই দিন, আমি হিন্দু সম্প্রদায় কিছু কাঁচা করেছিলাম। আমি পরে তাড়াতাড়ি চলে যাওয়ার পর আমি রেকর্ড রেজিস্ট্রেশনটা টিভিতে দেখে নিই, কারণ আমি খেয়াল করছি যে কাকতালি ভাবে সেদিন অনেক এক সিন্ধুরাই এসে মানে লুঙ্গি উন্মোচন করে যায়। তো আসলে 26 জানুয়ারি 2023 তারিখের ঘটনা ভাই, আপনাকে মনে আছে না বলতে পারবো না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা বিতর সংঘ, তারা অলওয়েজ ধর্মটাকে ভেরি পজিটিভ ম্যানারে রিপ্রেজেন্ট করে। তারা তারা এটা ক্লেম করে যে হিন্দু ধর্মে নাকি কোনপাতের প্রথা নেই, এগুলো সবই কুসংস্কার, হ্যান অক্ষর চক্কর নানা রকমের কথা। এবং আমাদের একটা সেকশনে হিন্দুরা আজকাল কিন্তু ওই অর্গানাইজেশনের প্রতি এতটা অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে যে তারা মানে মেইনস্ট্রিম হিন্দুদের কাছ থেকে সরে যাচ্ছে। নট নো অ্যাকচুয়ালি যে যে গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী চৈতন্যদেবের আদর্শ অনুপ্রাণিত অর্গানাইজেশন ইসকন, তারা কিন্তু মূলত বৈষ্ণব ধর্ম। এটা হচ্ছে একটা হিন্দু ধর্মের শাখা ধর্ম। হিন্দু ধর্মে আরো দুটো শাখা, নাথ ধর্ম এবং ব্রাহ্ম ধর্ম। বাট নাথ ধর্ম এবং ব্রাহ্ম ধর্ম এই দুটো মতবাদটা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু বৈষ্ণবতার টিকে গেছে শুধুমাত্র ইসকনের কারণে। ইসকনের লোকজন দাবি করে যে গৌরাঙ্গ মহাপ্রভু বা শ্রী চৈতন্যদেব তিনি নাকি নারায়ণের অবতার। আনফর্চুনেটলি দ্য পার্সন ইজ নট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড লাইক কৃষ্ণ এন্ড আনলাইক দ্য 10th অবতারস অফ নারায়ণ। তারা কিন্তু নারায়ণ দর বাকি দর্শন অবতার মতো কোনো ওয়ার্ল্ড ওয়াইড কোনো ফিগার না। হিন্দু পুরাণ গুলোতে অনেক ধরনের নোংরা নোংরা কাহিনী আছে, যেগুলো মানে শুনলে মানে ভগবানের উপর শ্রদ্ধা বোধটা সেটা আসলে আপনার যদি ভগবানের মানে লেট মি কনসিডার আপনি হিন্দু, আপনার কিন্তু 10% শ্রদ্ধা বাকি থাকবে না হিন্দু পুরাণ গুলো কাহিনী শুনে। এখন যদিও আপনি কালে বলছে তাদের সাথে বিতর্ক করতে চান, রেফারেন্স ভিত্তিক কথাবার্তা নিয়ে যান, তখন নোংরা কাহিনী শুনে তারা বলছে এই পুরাণ গুলো মিথ্যা মিথ্যা সত্য না, এগুলো মানুষ লিখছে। আবার সব পুরাণে কিছু ভালো কাহিনী থাকে, যেমন হচ্ছে ভগবান বিষ্ণু বলে তার এক ভক্ত প্রহ্লাদ যে উদ্ধার করছিল বিপদের থেকে, কিংবা ধ্রুব নামে এক ভক্তের বিশাল বড় রাজ্য ধ্রুব লোক দিয়েছিল, এগুলো সত্য। এগুলো কিন্তু তারা বীর দর্পে মানে মানুষের কাছে বলে গেলে, আর ধর্মের কোনো কাহিনী তারা এত মাখন মিশিয়ে বলতে পারে যে মানে আপনি ফল করতে বাধ্য। সো নোংরা কাহিনী শুনি তখন পুরাণ মিথ্যার, ভালো কাহিনী শুনলে সত্য। এই ডাবল স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের মুমিনদের মধ্যে আমি ছোটবেলায় দেখছি, মানে হিন্দু মুমিনদের মধ্যে। এবং আমি যখন আপনাদের ওয়ার্ল্ডটা সম্পর্কে জানতে পারি, আমি কিন্তু খুব বেশি দিন হয়েছে সংসদের সম্পর্কে জানতে পারিনি, মাত্র 3 থেকে 3.5 মাস হয়েছে আমি জানছি, কিন্তু আমি খেয়াল করে দেখি যে মানে আপনাদের কমিউনিটি মুমিনদের মতো এই ভাগ এই মানে টেন্ডেন্সিটা আমি লক্ষ্য করে দেখি যে তারা ভালো জিনিসটাকে সবসময় ফোকাস করে, কিন্তু খারাপ জিনিসটা হাইড করার চেষ্টা করে। ভাই আমার সত্যি দুঃখ লাগে কি জানেন, একদিন সতীদাহ প্রথা নিয়ে আমার কমিউনিটির এক মহিলার সাথে আমার মানে বিতর্ক হইতেছিল যে আপনাদের মিত্র মানে সরাসরি জ্বালিয়ে বার্ন করার বিধান আছে, বাট ইয়েট তার কথাবার্তা শুনে মনে হয় কি জানেন উনি সতীদাহ প্রথাকে নীরব ভাবে সমর্থন করতেছেন। ইয়েট শি ইজ এ উইডো, তিনি এক বিধবা, তিনি নিজেকে নিজে জ্বালিয়ে মারার মতো প্রথার পক্ষপাতী, কারণ ধর্ম তার মাথাটা ওইরকম করে ওয়াশ করছে। ভাই ধর্ম কি মানুষের মানুষ বানায়, একটা বুদ্ধিহীন গোবরওয়ালা অমানুষ কুত্তা বানায়? এটা ওই দিন ওনার দেখে আমি প্রথম বুঝছি। দুঃখের বিষয় জানেন এরা সম্পর্কে আমাদের মা বোন। তা তো অবভিয়াসলি, মানে দেখলে তো মেজাজ খারাপ হয় না, মনে হয় না যে এগুলোরে। আপনি একটা নারীর সাপোর্টের কথা বলতেছেন যে তোমার এমনি করে জীবন তো জ্বালিয়ে হইতেছে, তোমার প্রতি তো ডিসক্রিমিনেশন আছে, একজন বিবেকান মানুষ হিসেবে আমি সেটা সহ্য করতে পারতেছি না, আর তুমি মিয়া আসো ওই তোমার সাপোর্টে, তাইলে তো তাহলে তো মানে একটা সেন্সিবল মানুষকে কনসিডার করতে হবে। তোমাদের সম্পর্কে যে সমস্ত বিধান লাগে ঠিকই দেখছি, আসলে তোমরা ওগুলো ডিজার্ভ করো। যাই হোক ভাই, মানে আমার মনের কথাগুলো সতীদাহ প্রথা ভাই, একটা কথা বলতে চাইছিলাম, মাঝে মধ্যে এরকম নতুন নতুন পয়েন্ট গুলো শুনি। হ্যাঁ বলেন। আজকে যে গুলিস্তানে যে বঙ্গবন্ধু আগুনটা লাগছিল, আমার অফিস কিন্তু ওই দিক দিয়ে, মানে আমার ওই দিক দিয়ে যাইতে হয়, তো আমি মানে ঘটনাটা প্রত্যক্ষ করছি। এই জিনিসটা আমি ওই সময় খেয়াল করলাম, আজকে সারাদিন আমি ফেসবুক টেসবুকে ঢুকি না, একটু আগে ঢুকে দেখলাম যে ওইখানে মাইকিং করা হয়েছিল। হ্যাঁ এটা আমার প্রত্যক্ষ যে মানে মাইকিং করে মানে বলতেছে আল্লাহর ওয়াস্তে ভাই, কেউ কাপড় টাপড় কেউ চুরি করেন না, এখানে আগুন লাগছে, মানুষ হাহাকার করতেছে। ইমিডিয়েট ভাই দেখেন, আমি কোনো ধর্ম নিকটবর্তী করতে চাই না ভাই, আমার কারো প্রকৃতি করার ইচ্ছা না, কিন্তু দেখেন এই রোজার মাস বলেন আমাদের কিন্তু বাইরে খাওয়া দাওয়া করতে যায় না, আমরা যদি একটু যাতে মানে পানির সমস্যা আছে, যেমন আমার ডায়াবেটিস এর সমস্যা আছে, আমার কিন্তু পানি টানি খাইতে, আমি পানি খাওয়ার সময় যদি কি টেনশনে ভয় থাকে সেটা প্রকাশ করতে পারবো না, পানি না খেলে আমার গলা কিন্তু প্রচুর শুকায়।
ভাই বাইরে পানি খাওয়া যাইতেছে না, এই কথা তো থিয়েটার লুট মার চলতেছে। এটা আমি নিউজ দেখছি, হ্যালো নিউজের হেডলাইনটা ছিল এরকম যে ওই যে আগুন থেকে উদ্ধার করা হ্যালো কিছু জিনিসপত্র নিয়ে বাইরে মাল। আপনি কি আমার কথা শুনতেছেন না? আচ্ছা শ্রোতারা হয়তো শুনতেছে, সতীদা প্রথা ভাই সমস্যা নেই, ঠিক আছে আপনি হয়তো শুনতেছেন না, আচ্ছা শ্রোতারা শুনতেছে, শ্রোতারা আপনারা শুনতেছেন তো নিশ্চয়ই না? তো আমি এরকম নিউজ দেখছি, নিউজটা আমি দেখাইনি লাইভে, যে সেটা হচ্ছে যে ওই জিনিসপত্র উদ্ধার করে বাইরে বাইরে এনে রাখছে, সেইখান থেকে চুরি গেছে মালামাল, সেইখান থেকে মালামাল চুরি গেছে। সো এই হচ্ছে খাইসলত, এই হচ্ছে খাইসলত, ধর্ম মানুষকে কতটা সভ্য করে তার বাস্তব উদাহরণ। অবভিয়াসলি অবভিয়াসলি এটা তার বাস্তব উদাহরণ। আচ্ছা ইউসুফ খান যুক্ত হয়েছেন, উনি বলতেছিলেন কি নিয়ে, জনশিক্ষা নিয়ে আলোচনা করছেন, কি বলতে চান বলেন ইউসুফ খান? খুবই ভালো, কি লাভ হইলো, 1 মিনিটের মধ্যেই তো ব্যান খেয়ে গেলি, লাভ কি হইলো? আচ্ছা এনিওয়ে পরের জনের কাছে যাই। আচ্ছা ডিভাইসেস নট কানেক্টেড, আমি তাহলে রিমুভ করে দিই, ব্ল্যাক রিমুভ করে দিই। আচ্ছা একটা জিনিস কি জানেন, এই যে প্রত্যেকটা দিন আমি তো এগুলো লাইভে কখনো আপনাদেরকে বলি না, আজকে বলতেছি, বলছি যেহেতু সেই জন্য বলতেছি আপনাদেরকে, যে লাইভের ব্যাক স্টেজে প্রত্যেকটা দিন এই যে মালটা এসে বসে থাকে, এই মালটা যে আউ করে লাইভের মধ্যে ঢুকে প্রত্যেকটা দিন, মানে ইচ অ্যান্ড এভরিডে, কোনো দিনই বাদ দেয় না, এই যে লাইফলেসটা, এই লাইফলেসটা নাস্তিকদের, বিভিন্ন নাস্তিক প্ল্যাটফর্মের তারা হচ্ছে নিয়মিত আলোচক, তারা হচ্ছে ভাই, তাকে ভাই বলে সম্বোধন করে অ্যান্ড তারা তাদেরকে আলোচনা করে। সো এই যে এই জিনিসটা আমার কাছে, আমার পারসেপশন, মানে আমার নিজের পারসেপশনটা হচ্ছে সেটা হচ্ছে যে জাস্ট মুসলিমরা কত চোদনা, কত আচদা, কত খারাপ, কত কত ফাউল, সেটা দেখানোর জন্য নাস্তিকরা মিলে আর কি মানে নাস্তিককে মুসলিম সাজায়ে এই আ উ করানো, এর বাইরে আমি কিছু মনে করি না এটাকে, মানে এটা আমার পারসেপশন। অথবা আর একটা জিনিস হইতে পারে যে, কিন্তু এটা এটা হওয়া পসিবল না, সেটা হইতেছে কি যে ওই বেটার লাইফ নষ্ট করুক গা, অথচ আমাদের এখানে সে নিয়মিত আলোচক হবে, এরকম কিছু একটা হইতে পারে। বাট এটা 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 লজিক্যালি আর কি প্লজিবল কোনো কথা না এটা আর কি। এনিওয়ে সো মুমিন বান্দা ভাই অনেকক্ষণ ধরে দেখি যুক্ত হয়েছেন, দেখি উনি কি বলেন। মুমিন বান্দা ভাই কি শুনতে পাচ্ছেন? মুমিন বান্দা আচ্ছা মিউট করে রাখছেন নাকি? না মিউট তো করেনি, আচ্ছা ঠিক আছে রিমুভ করে দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আপনারা এগুলো কি শুরু করতেছেন ভাই, সেটা বলেন। আপনার রা মানে আমি তো একজন, এক বচন নাকি তিনটা নাম দিতে পারছেন? না না এখানে আপনি, আচ্ছা সরি আমি এখানে আপনার নামটা দেখে তিনজন বলছিলাম, যাই হোক। তাহলে আপনার নামটা যে দুইটা নাম দিয়েছেন, মুমিন বান্দা, তাহলে আপনার কি দুইজন? আচ্ছা মানে দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না, কেন কথা কেন, এটা কি নকল কথা ছিল? ধরলাম জন্য এটা নকল কথা হয়ে গেল, না ধরলে তো ঠিক জিতে যাইতেন। ভাই আপনার নামটা কি দেখে কি দুইটা মানুষ মনে করবো আমি? আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। তো আসল কথা হচ্ছে আপনার নাস্তিক হলেন কেন, না আপনি নাস্তিক হলেন কেন, এত কিছু থাকতে নাস্তিক হলেন কেন, সেটা বলুন তো। আর আর কি দেখি আপনি, মানে দেখি আপনি আর কি আর কি কি প্রশ্ন আছে? নাস্তিক না, আসলে নাস্তিক না মানে ইসলাম বিদ্বেষী, মানে ইসলাম নিয়ে আপনাদের মানে সুলতানি কেন, সেটা বলেন। আপনি আবারও আপনাদের বলতেছেন, মানে আপনি কি এখনো বহুবচন ভাবতেছেন, মানে এই কণ্ঠটা কি তিনজনের কণ্ঠ মনে হচ্ছে আপনার কাছে সামহাউ? না আপনারা বলতেছে এই কারণে যে আপনি, তারপরে আসিফ মহিউদ্দিন, আমি একা যেমন চুরি করলো বঙ্গবাজারে, সেরকম অনেকেই তো থাকতেই পারে। সেইগুলাকে কি, যেমন কালকে একটা দেখলাম যে হুজুর দাঁড়ি, সে ভিডিওতে তার স্ত্রী, সাবেক স্ত্রী আর কি বলতেছে তার খাইসলত সম্পর্কে, সে কত মেয়ের সাথে কি কি করছে, তাকে ধোকা দিয়ে এবং কতজনের জীবন নষ্ট করছে। জীবন নষ্ট মানে এই না, মানে অন্য কিছু না, মানে জীবন নষ্ট মানে হচ্ছে তাদের কাছ থেকে এরকম টাকা পয়সা নিচ্ছে, আরো কি কি করছে আর কি, অনেক অপরাধ করছে, ক্রাইম করছে। তা এখন কি সবাই কি একই রকম, সব মুসলিম তাহলে সেম নাকি এরকম? না সবাই একরকম না, কিন্তু আপনারা যারা আছেন আপনারা কিন্তু একরকম, মানে আপনারা ইসলাম নিয়ে আপনাদের চিন্তা নেই। তাহলে মুসলিম ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম পালন করেও, ইসলাম ধর্ম হচ্ছে কি একটা পরিপূর্ণ জীবন বিধান তাই না, পরিপূর্ণ জীবন বিধান পালন করার পরেও ওই ধর্ষক মুমিন আর আপনি আলাদা, কিন্তু নাস্তিকতা কোনো জীবন বিধান না, নাস্তিকতার কোনো, নাস্তিকতায় কোনো টপিক নিয়ে কোনো ঐক্যতার সুযোগ নাই, শুধুমাত্র একটা জায়গাতেই সুযোগ নেই বলতে, মানে ঐক্যতার ব্যাপারই নাই এখানে, শুধু একটা জিনিস, সেটা হচ্ছে কি যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব। এই টাইটেলটার মধ্যেই তো ওই জিনিসটা লিখে রাখছি, টাইটেলটা পড়ছেন বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনটা পড়ছেন ভিডিওর, এই যে যে ভিডিওতে যুক্ত হয়েছেন সেই ভিডিওর ডেসক্রিপশনটা পড়ছেন? না আসলে আমার পড়া হয় নাই, পড়া হয়নি, আজকে লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে এটা পড়বেন, পড়ে দেখবেন তো কি লেখা আছে এখানে, লেখাটা কি আছে, মানে লাইভের টাইটেলের মধ্যে দেওয়া, টাইটেল বারবার টাইটেল বলতেছি, ডেসক্রিপশনের মধ্যে দেওয়া যে কথাগুলো, প্রত্যেকটা লাইভের ডেসক্রিপশনে যে কথাগুলো রিসেন্টলি এখন প্রত্যেক দিন দিয়ে রাখতেছি, এই ডেসক্রিপশনটা তো পড়ে তারপরে না হয় আসবেন যুক্ত হইতে, তাহলে ভালো হইতো না নাকি? সেটা ঠিক আছে,
না না সেটা কেমনে ঠিক থাকে, সেটা ভালো হইতো? এটা যদি স্বীকার করেন তাহলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা তো তাহলে করা উচিত, কিন্তু সেটা ঠিক আছে বলে আবার অন্য একটা কিছু এটা কেমনে হয়, সেটা তো ঠিক নাই, ওটা তো ঠিক নাই, সেই জন্যই তো আপনাকে এক্সপ্লেন করতেছি। বলতে হবে ও হ্যাঁ সেটা ঠিক নাই, এইভাবে বলতে হবে কথাটা, এইভাবে না যে ও হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু এইটা, এভাবে না, বুঝছেন মুমিন বান্দা ভাই? যে বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো তাহলে প্রথম কথা এটা আপনি কি বুঝতে পারতেছেন যে নাস্তিক হইলেই সব বিষয়ে যে তারা একমত তা না। যেমন আমি আমি হচ্ছি যৌন কর্ম মানে টাকার বিনিময়ে যৌন কর্ম বা যে কোনো কিছুর বিনিময়ে যৌন কর্ম, ভাই দুইজনের কনসেন্ট থাকলেই 18+ একটা মানুষের ভ্যালিড কনসেন্ট থাকতেই তারা যৌন কর্ম যে করতে পারে, মানে 18 নিচে হইলেও তারা কিছু শর্ত সাপেক্ষে তাদের সমবয়সীদের সাথে, যে এই যে এই সময় এই সময় যে আমি সমর্থন করতেছি, সব নাস্তিক করে আপনি দেখছেন, নাস্তিকরা বেশি বলে গালি দেয়, আমি 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 এরকম দেখাইতে পারবো নাস্তিক, বিশাল বড় রথী মহারথীরা নাস্তিকরা, এরকম বিদেশির বিদেশি নাস্তিক, দেশি নাস্তিক, বহু রকম নাস্তিক আছে, বেশ্যা শব্দটা বা প্রস্টিটিউট শব্দটা গালি হিসেবে ব্যবহার করে, আমি দেখাইতে পারবো। তারপরে হচ্ছে এরকম বহুত দেখানো যাবে রে ভাই, বহুত দেখানো যাবে। সো এনিওয়ে আপনি তো চলেই গেলেন গা, সো আপনি বোধহয় বুঝতে পারছেন যে ভাই নাস্তিক মানে তো একমত না সবাই, তাই না? বহু টপিকে দ্বিমত থাকে, বহু টপিকে তাদের ছিয়ে থাকে। এনিওয়ে অনেক অতিথিরা এখন কেন জানি যুক্ত হইতেছেন, আমি জানি না কেন যুক্ত হইতেছেন, বাট কাজ করতে পারেন, যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে চান তাহলে কমেন্ট সেকশন মানে তাহলে ব্যাকস্টেজে থাকতে পারেন, না তো লাইভের পরে কথা হবে। আর আদারওয়াইজ যারা যুক্ত হতে চেয়েছিলেন তাদের সাথে আজকে তো সময়ের অভাবে যুক্ত হতে পারলাম না বা কথা বলতে পারলাম না, ইনফ্যাক্ট আজকে ওই যে বাচ্চাদের নিয়েও প্রশ্ন উত্তর কোনো একটা প্রশ্ন অন্তত ছোট্ট করে ইয়ে হইলো না, বলা হইলো না। সো এই কারণে নেক্সট দিন হয়তো কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো তাহলে লাইভটা শেষ করি, কারণ আজকে দুদিন আসলে বাজেট পার হয়ে গেছে। হ্যাঁ, শুভরাত্রি।